গুড মর্নিং স্টুডেন্টস, আমরা আজকে ম্যাগনেটিক সার্কিট সম্পর্কে পড়ব। ম্যাগনেটিক সার্কিট যেটা আইটিআই এবং ডিপ্লোমাদের সিলেবাসের কাজে লাগে, অনেক চাকরির পরীক্ষাতে অনেক কোয়েশ্চেন আসে, সেমিস্টারেও অনেক পড়ে, অনেক কোয়েশ্চেন এখান থেকে। তাহলে ম্যাগনেটিক সার্কিট সম্পর্কে কতগুলো, প্রথম ম্যাগনেট সম্পর্কে আমরা জানবো। প্রথমে যেটা ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বার ম্যাগনেট। বার ম্যাগনেট হচ্ছে দুটো পোল, একটা ম্যাগনেটে সবসময় দুটো পোল থাকে, এন পোল এস পোল, দেখো এটাকে বলে বার ম্যাগনেট। ছবিটা এটা হচ্ছে হর্সু ম্যাগনেট বা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, এটা হচ্ছে ইউ শেপড ম্যাগনেট বা আর এটা হচ্ছে ম্যাগনেটিক নিডেল বা চুম্বক শলাকা। তাহলে একটা ম্যাগনেট, বার ম্যাগনেট, আমরা ম্যাগনেটের সবসময় দুটো পোল থাকে, এন পোল এবং এস পোল, আর ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট। এবার দেখো একটা বার ম্যাগনেটের, বার ম্যাগনেট আমরা যদি বলি, তাহলে বার ম্যাগনেটিকের সবসময় এন পোল থেকে শুরু হয়ে ম্যাগনেটিক লাইন সব ফোর্সগুলো এস পোলের দিকে চলে যায়। যদি আমরা বার ম্যাগনেট আমরা একটা ড্র করি, তাহলে এই বার ম্যাগনেটের দুটো পোল, এটা হচ্ছে এন পোল, এটা এস পোল, এগুলো ম্যাগনেটিক পোল। ম্যাগনেটিক পোল তাহলে কাকে বলবো? আমরা যদি ম্যাগনেটিক পোলের ডেফিনেশন বলি, তাহলে ম্যাগনেটিক পোলের ডেফিনেশন আমরা একটা বলবো যে যেখানে ম্যাগনেটিক মানে যে ম্যাগনেটিকের যে এন্ডে স্ট্রেংথটা ম্যাক্সিমাম ম্যাগনেটিক স্ট্রেংথ হয়, ম্যাগনেটের যে এন্ড দুটোতে ম্যাক্সিমাম ম্যাগনেটিক স্ট্রেংথ হয় তাকে বলবো ম্যাগনেটিক পোল। দ্য এন্ড অফ ম্যাগনেট হোয়ের ইট হ্যাজ ম্যাক্সিমাম ম্যাগনেটিক স্ট্রেংথ এক্সর্ট, মানে যেখানে ম্যাক্সিমাম ম্যাগনেটিক স্ট্রেংথ এক্সর্ট করে তাকে বলবো পোল। আবার বলতে পারি যেখান থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, দেখো তাহলে এটাকে বলে এন পোল, এটাকে বলে এস পোল। আবার বলতে পারি আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো এন পোল থেকে শুরু হয়ে এস পোলে শেষ হয়, এন পোল থেকে শুরু হয়ে এস পোলে শেষ হয়। তাহলে আমরা আবার বলতে পারি যেখান থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এন্টার করে বা যেখানে এসে পথে ঢুকে তাকে বলব ম্যাগনেটিক পোল বলতে পারি। এবার দেখো এন পোল আর এস পোলের মাঝে যে ডটেড লাইনটা, এটা বলে ম্যাগনেটিক এক্সিস। এন পোল এবং এস পোলের মাঝে যে ডটেড লাইনটা জয়েনিং, এই ডটেড দিয়ে যে লাইন জয়েনিং করছি এটাকে বলে ম্যাগনেটিক এক্সিস, এটাকে আবার বলে ম্যাগনেটিক ইকুয়েটারও, ঠিক আছে? ম্যাগনেটিক এটাকে আবার ম্যাগনেটিক ইকুয়েটারও বলে। এবার দেখো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স কি? ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স হচ্ছে ইমাজিনারি লাইন। এই যে ম্যাগনেটিক লাইন এন পোল থেকে শুরু হয়ে এস পোলে শেষ হচ্ছে, ইমাজিনারি লাইনগুলোকে আমার বলা হয় ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ঠিক আছে? তো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সকে ওয়েবার দিয়ে বলা হয়, ফ্লাক্স বলা হয় ওয়েবার। ওয়ান ওয়েবার সমান হচ্ছে 10^8 ম্যাক্সওয়েল, এটা মনে রাখবে, এটা চাকরির পরীক্ষাতেও পড়ে, ঠিক আছে? এবার দেখো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, এবার আমরা কতগুলো ডেফিনেশন আসবো, যেমন ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি জিনিস? ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই ডিনোট করা হয় যে টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ফিল ইমিটেড বাই দ্য ম্যাগনেট। এই যে টোটাল নাম্বার অফ, এখান থেকে যতগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এখান থেকে যে বেরোচ্ছে, টোটাল নাম্বার অফ যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে একে বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ইমিটেড বাই এ ম্যাগনেট ইজ কল ম্যাগনেটিক ফ্লাক্স। যে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার, এই ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? ওয়েবার, ঠিক আছে? আর ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আমরা কাকে বলবো? না, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি আমরা বলবো যে ম্যাগনেটিক ফ্লাক্স পার ইউনিট এরিয়া, এটাকে বিএমএম ডিনোট করা হয়, বিএম সন ফাইভ বাই এ। ম্যাগনেটিক ফ্লাক্স যদি ধরো এই ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে একটা ইউনিট এরিয়াতে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করবে তাকে বলবো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এর ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার বা একে টেসলাও বলা হয়, ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। ম্যাগনেটিক এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। খুব কোয়েশ্চেনটা সেমিস্টারও পড়ে, চাকরির পরীক্ষার জন্যও পড়ে, ঠিক আছে? তাহলে এবার দেখো পরে আমরা যেটা চলে যাব যে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড মানে বলবো আমরা যে একটা ম্যাগনেট যে অঞ্চলের মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে বলবো ম্যাগনেটিক ফিল্ড। মানে ধরো এইখানে এন পোল থেকে এস পোল থেকে, এইখান থেকে এন পোল থেকে শুরু এস পোলে বেরিয়েছে, তো এই এখানে যদি কোনো একটা আমরা ম্যাগনেট নিয়ে যাই তাকেও আকর্ষণ করবে, যে সেম যদি সেম পোল হয় এন পোল হলে, আর এন পোল হলে বিকর্ষণ করবে, আর যদি এস পোল হয় তাহলে আকর্ষণ করবে, বা লোহ নিকেল কোবাল্ট কাউকে নিয়ে গেলে আকর্ষণ করবে, মানে যে অঞ্চল জুড়ে ম্যাগনেটের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? দ্য ফিল্ড আমরা কি বলবো, যে স্পেস অ্যারাউন্ড এ ম্যাগনেট হ্যাভিং এফেক্ট অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স ইজ কল ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এবার দেখো আমরা একটা ল অফ আমরা চলে আসছি ম্যাগনেটিক ফোর্স, ল অফ ম্যাগনেট, লস অফ ম্যাগনেটিক ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্সের লস কি বলছে? ধরো দুটো পোল আছে, ম্যাগনেটিক পোল এম ওয়ান এবং টু, ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? মনোপোল এক্সিস্ট করে না, এন পোল থাকলে সেখানে এস পোল থাকবে, ঠিক আছে? তো দুটো পোল আছে এম ওয়ান এম টু, এদের এই দুটো পোলের ডিস্টেন্স হচ্ছে ডি, ডি মিটার ডিস্টেন্স হচ্ছে। তাহলে এদের দুটো পোলের মধ্যে যে আকর্ষণ, যে সেম পোল হয় তাহলে আকর্ষণ বল যদি এফ হয়,
অপোজিট পোল, এন আর এস হলে এটা, এন হলে এটা এস, আকর্ষণ বল যদি এফ হয় তাহলে বলছে যে এফ তার আকর্ষণ বল যে এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোল প্লেসড ইন দ্য মিডিয়াম, ডাইরেক্টলি তাহলে এফ প্রপোর্শনাল টু কি বলবো, এম ওয়ান এম টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোল প্লেসড ইন দ্য মিডিয়াম। আর দু নম্বরে বলবো এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার। তিন নম্বরে কি বলবো যে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট পারমিবিলিটি অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম, এ প্রপোর্শনাল টু ওয়ান বাই মিউ। তাহলে আমরা দুটো বলছি যে এ প্রপোর্শনাল টু এম ওয়ান এম টু, এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার, এ প্রপোর্শনাল ওয়ান বাই মিউ, মিউ হচ্ছে পারমিএবিলিটি। তাহলে আমরা দু তিনটেকে সমান করলে কি বলবো, এ প্রপোর্শনাল টু এম ওয়ান এম টু বাই মিউ ডি স্কোয়ার, এটা সমান একটা কে, একটা সমানুপাতে এটা কে ধ্রুবক দিতে হয়, কে ইন্টু এম ওয়ান এম টু বাই মিউ ইন্টু ডি স্কোয়ার। এ কে বলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন, ওয়ান বাই ফোর পাই, কে এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই ফোর পাই, আর মিউ হচ্ছে আমি বলছি মিউ নট ইন্টু মিউ আর ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই ডি স্কোয়ার, এই ফোর্সটা এক্সর্ট করবে, যেখানে মিউ হচ্ছে মিউ নট ইন্টু মিউ আর, মিউ নট হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, মিউ নটের ভ্যালু হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, এর ভ্যালু হচ্ছে ফোর পাই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন হেনরি পার মিটার, আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এয়ারের ক্ষেত্রে ওয়ান হয়, ঠিক আছে। আর এবার দেখো তাহলে, তাহলে এটা আমার গেল কী গেল ম্যাগনেটিক ল অফ ম্যাগনেটিক ফোর্স। এবার আমি কতগুলো ডেফিনেশন আসবো, যেমন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে এইচ দিয়ে ডিনোট করা হয়, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এইচ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কি বলছে, ধরো যে জায়গাতে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের যে জায়গাগুলোতে এন পোল এস পোল আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, এই এন পোল থেকে এস পোলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো আমার যাবে, ঠিক আছে, এন পোলে সে এন্ড হয়ে এস পোলে শেষ হবে, এইখানে যদি আমি একটা ইউনিট ইউনিট ওয়েবারের মানে এক ওয়েবারের এন পোল এখানে যদি আমি একটা অ্যাজিউম করি যে এখানে এক ওয়েবারের এন পোল আছে, এই এক ওয়েবার এন পোল যে ফোর্স অনুভব করবে সেটা বলছি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তাহলে কি বলবো, তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আমি বলবো ইট ইফ এ ইউনিট নর্থ পোল প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড দ্য ইট এক্সপিরিয়েন্স এ ফোর্স, দ্য ফোর্স ইজ কল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, যে ফোর্সটা অনুভব করবে সেটা হল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তাহলে এটার ইউনিট কি, এটা ফোর্স মানে নিউটন পার ওয়েবার, এটা নিউটন পার ওয়েবার। তাহলে এফ সমান আমি কি বলবো, এম ইন্টু এইচ, এইচ কে বলবো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তাহলে আমি এখান থেকে আমি বুঝে যাচ্ছি এইচ এইচ সমান এফ বাই এম, এফ হচ্ছে নিউটন আর এম হচ্ছে ওয়েবার, নিউটন ফোর্স পার ওয়েবার, ঠিক আছে। তাহলে এটা বলছি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এবার আসছি ম্যাগনেটিক পোটেন্সিয়াল, ম্যাগনেটিক পোটেন্সিয়াল আমি কি বলবো, ম্যাগনেটিক পোটেন্সিয়াল আমি কাকে বলবো, ম্যাগনেটিক পোটেন্সিয়াল হচ্ছে যে একটা ইউনিট নর্থ পোলকে, ইউনিট নর্থ পোলকে আমার তার ফিল্ডে আনতে যে পরিমাণ এনার্জি বা যে পরিমাণ ওয়ার্কডান করতে হয়, ইউনিট নর্থ পোল অফ ওয়ান ওয়েবার, ইউনিট নর্থ পোল অফ ওয়ান ওয়েবারকে ইনফাইনাইট থেকে তার ওই ফিল্ডে আনতে যে পরিমাণ ওয়ার্কডান করতে হয় তাকে বলবো ম্যাগনেটিক পোটেন্সিয়াল। এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে কি বলবো, দ্য ম্যাগনেটিক পোটেন্সিয়াল অ্যাট এনি পয়েন্ট উইদিন এ ম্যাগনেটিক ফিল্ড ইজ মেজার্ড বি দ্য ওয়ার্ক ডান ইন এ শিফটিং অফ এন পোল ফ্রম ওয়ান ওয়েবার ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট এগেনস্ট দ্য ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, আনতে যে পরিমাণ ওয়ার্কডান করতে হয় তাকে বলো ম্যাগনেটিক পোটেন্সিয়াল, ঠিক আছে। এবার দেখো ম্যাগনেটিক ফ্লাক্স হলো, ফ্লাক্স ডেন্সিটি হলো, এবার আমাদের বি এবং এইচ এর মধ্যে একটা রিলেশন আছে, বি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এবং এইচ কি রিলেশন আছে, বি সমান মিউ ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমি পারমিবিলিটি মিউ হচ্ছে পারমিবিলিটি, পারমিবিলিটি মিউ সমান কি বি এ বাই এইচ। তাহলে পারমিএবিলিটি কি, পারমিএবিলিটি কি, পারমিএবিলিটি মিনিমাম ফ্লাক্স পারমিএবল টু ইট, তাহলে এটা রিলেটিভ পারমিটিভিটি, এটা রিলেটিভ পারমিটিভিটি কি, তাহলে ইট ইজ দ্য রেশিও অফ ফ্লাক্স ডেন্সিটি, পারমিএবিলিটি কাকে বলবো, ইট ইজ দ্য রেশিও অফ ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্স ডেন্সিটি টু দ্য ম্যাগনেটাইজিং ফোর্স, টু দ্য ম্যাগনেটাইজিং ফোর্স, এই যে তার রেশিও একে বলবো আমি পারমিএবিলিটি, ঠিক আছে, মিউ জিরো আর মিউ আর এর মেলা আমরা আগে বললাম। এবার দেখো ম্যাগনেটোমোটিভ ফোর্স কি জিনিস, এবারে আমি বলবো এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফ, এমএমএফ আমি বলবো যে যেমন ইলেকট্রিক সার্কিটের ইএমএফ তেমনি হচ্ছে এমএমএফ। তাহলে ইএমএফ কি, যে ফোর্সের জন্য ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে তাকে বলে ইএমএফ, যে ফোর্সের জন্য ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো হয় তাকে বলে এমএমএফ। তাহলে এমএমএফ এর ইউনিট হচ্ছে কি, অ্যাম্পিয়ার টান, এমএমএফ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টান। তাহলে আমরা কি বলবো, ইট ইজ দ্য ফোর্স
হুইচ ড্রাইভস দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ইন এ ম্যাগনেটিক ফিল্ড। ইট ইজ দ্য ফোর্স, এটা একটা ফোর্স যেটা কি করে ম্যাগনেটিক লাইন, ইট ইজ দ্য ফোর্স দ্যাট ড্রাইভস দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ইন দ্য ম্যাগনেটিক সার্কিট। এবার যদি আমি ওয়াগডানের হিসাবে বলতে যাই, তাহলে বলবো যে একটা একটা ধরো ম্যাগনেটিক সার্কিট আছে, এই ম্যাগনেটিক সার্কিটে কোনো একটা ইউনিট পোলকে, ম্যাগনেটিক পোলকে এইখানে পুরো ম্যাগনেটিক সার্কিটে ঘোরাতে যে পরিমাণ ওয়াগডান করতে হয়, তাহলে ওয়াগডান ইন এ জুল ক্যারিং এ ইউনিট ম্যাগনেটিক পোল ওয়ান্স থ্রু এ এন্টার ম্যাগনেটিক সার্কিট। এই যে এন্টার ম্যাগনেটিক সার্কিটে একটা ইউনিট পোলকে ঘোরাতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলবো ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। তাহলে কি বলবো, দ্য MMF কি বলবো, ইট ইজ এ ফোর্স দ্যাট ড্রাইভস দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ইন এ ম্যাগনেটিক ফিল্ড, ওটাও বলতে পারি, বা এটাও বলতে পারি যে MMF ইজ ইকুয়াল টু দ্য ওয়াকডান ইন জুল ইন ক্যারিং এ ইউনিট ম্যাগনেটিক পোল ওয়ান্স থ্রু এন্টার ম্যাগনেটিক সার্কিট। এবার দেখো EMF মানে কি, EMF মানে বলবো যে ধরো একটা একটা EMF আমি বলতে পারি EMF বা পোটেন্সিয়াল ডিফারেন্স, যে কোনো একটা ওয়াকডান একটা ইউনিট চার্জকে যে আনতে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট আনতে যে ওয়াকডান করতে হয়, তেমনি ইউনিট চার্জকে ম্যাগনেটিক সার্কিটে আনতে যে পরিমাণ ওয়াকডান করতে হয় তাকে MMF, MMF হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন। এবার দেখো যদি একটা ম্যাগনেটিক সার্কিট হয়, দেখো একটা সলিনয়েড আমি যদি ড্র করি, ধরো আমি একটা সলিনয়েড ড্র করি, যে সলিনয়েড একটা ধরো সলিনয়েড আমি যদি ড্র করি, যে সলিনয়েড কীরকম হবে, এইরকম একটা সলিনয়েড যদি আমি এখানে ড্র করি, যে ইয়ার লেন্থ যদি এখানে একটা আমি একটা সোর্স দিচ্ছি যেখানে আই কারেন্ট ফ্লো করছে, এটা লেন্থ হচ্ছে এল, এটা এরিয়া হচ্ছে যদি এ হয়, এখানে যদি এন নাম্বার অফ টার্ন থাকে, তাহলে আমি কি বলবো যে এখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এইচ, এইচ সেমন কি বলবো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এন আই বাই এল সলিনয়েডে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি বি সমান কি জানি মিউ জিরো মিউ আর এইচ, তাহলে আমরা কি বলবো এখান থেকে মিউ জিরো মিউ আর এন আই বাই এল বলতে পারি। এবার দেখো আমরা কি জানি, আমরা বলতে পারি ফ্লাক্স ফাই সমান কি বলতে পারি বি ইন টু এ, তাহলে আমরা কি বলতে পারি এখানে ভ্যালুটা পুট করছি মিউ জিরো মিউ আর এন আই বাই এল ইন টু এ। এটা যদি ভালো করে লিখি তাহলে আমরা লিখতে পারি এনআই, দেখা যাচ্ছে এনআই বাই এল বাই মিউ জিরো মিউ আর এ। তাহলে এই যে এল বাই মিউ জিরো মিউ আর এ, একে বলে রিলাকটেন্স, আর এনআই হচ্ছে অ্যাম্পিয়ার টান, তাহলে এটা হচ্ছে MMF, এটাকে বলে MMF আর এটাকে বলে রিলাকটেন্স, রিলাকটেন্সকে এস ডিনোট করা হয়, তাহলে ফাই সমান হচ্ছে, ফাই সমান হচ্ছে MMF বাই এস রিলাকটেন্স। রিলাকটেন্স কি, যেমন ম্যাগনেটিক সার্কিট রেজিস্ট্যান্স যেটা কারেন্ট ফ্লোকে বাধা দেয় তাকে বলে রেজিস্ট্যান্স, তেমনি ম্যাগনেটিক সার্কিটের যেটা ফ্লাক্সকে কোনো একটা ফ্লাক্সকে যেটা বাধা দেয় সেটা যদি রিলাকটেন্স, রিলাকটেন্স কাকে বলে, তো ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল হুইচ অপোজেস, ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল হুইচ অপোজেস কি বলবো দ্য সার্টেন ম্যাগনেটিক ফ্লাক্স, সরি ইট ইজ দ্য প্রপার্টি হুইচ অপোজেস দ্য ক্রিয়েশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ক্রিয়েশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স সেটাকে আমরা কি বলবো রিলাকটেন্স, রিলাকটেন্স এস সমান কি এল বাই মিউ জিরো মিউ আর এ। যেমন আমরা কি জানি আর সমান রো ইন টু এল বাই এ, তাহলে এই দেখো এবার তাহলে আমরা এখান থেকে বলতে পারি রিলাকটেন্স কার সঙ্গে, রিলাকটেন্স প্রপোর্শনাল টু এল, মানে লেন্থ যদি বাড়ায় তো ম্যাগনেটিক সার্কিটের লেন্থ বাড়ালে রিলাকটেন্স বাড়বে, আর এস প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, মানে ম্যাগনেটিক সার্কিটের এরিয়া বাড়ালে রিলাকটেন্স কমবে, তো বলতে পারি। এবার রিলাকটেন্সের ইউনিট কি হবে, তাহলে রিলাকটেন্সের ইউনিট হবে অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার, তাহলে এস সমান কি বলতে পারি MMF বাই ফাই, মানে ইউনিট কি হবে অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার, রিলাকটেন্স ইউনিট মনে রাখবে অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার। এবার যেমন রিলাকটেন্স আমি বললাম, তেমনি পারমিয়েন্স বলে আমার একটা জিনিস আছে, রিলাকটেন্সের রুলটা যেমন রেজিস্ট্যান্সের রুলটা কন্ডাক্টেন্স, তেমনি রিলাকটেন্সের রেসিপ্রোকাল হচ্ছে পারমিয়েন্স, রিলাকটেন্সের রেসিপ্রোকালকে আমি বলবো পারমিয়েন্স, তাহলে পারমিয়েন্স কাকে বলবো, পারমিয়েন্স বলবো রিলাকটেন্সের রেসিপ্রোকাল, ঠিক আছে, তাহলে এটার ইউনিট কি ওয়েবার পার অ্যাম্পিয়ার টার্ন বলো পারমিয়েন্স। তেমন রেজিস্টিভিটি তেমন রিলাকটিভিটি, স্পেসিফিক রিলাকটেন্সকে বলে রিলাকটিভিটি, ঠিক আছে, যেমন ইলেকট্রিক সার্কিটের, এটা যদি আমরা ইলেকট্রিক সার্কিটের রেজিস্টিভিটি, ম্যাগনেটিক সার্কিটের রিলাকটিভিটি, ঠিক আছে, রিলাকটিভিটিকে বা স্পেসিফিক রেজিস্ট্যান্স আর লিখলাম না, তাহলে আমরা রিলাকটিভিটি রিলাকটেন্স। এবার ধরো একটা ম্যাগনেটিক সার্কিট আমি ড্র করলাম, দেখো এই যে একটা ম্যাগনেটিক সার্কিট, এই যে একটা ম্যাগনেটিক সার্কিট, এই ম্যাগনেটিক সার্কিটে এখানে নাম্বার অফ টার্ন আমি এখানে টার্ন করে এখানে কারেন্ট ফ্লো করেছি, তাই তো, তাহলে দেখো কিছু আমরা কি চাই যে অল আমরা সময় চাই ম্যাগনেটিক সার্কিট রিলাকটেন্সটা যত কম হবে
তত বেশি ফ্লাক্স এখানে সেট আপ হবে কোরে। তাহলে আমরা কি জানি, আমরা সবসময় চাই যে অল ফ্লাক্স শুড বি সেট আপ ইন দ্য ম্যাগনেটিক কোর। আমরা সবসময় চাই যে প্রত্যেকটা ফ্লাক্সটা সবসময় ম্যাগনেটিক করে সেট আপ হয়, কিন্তু কিছু কিছু সময় ফ্লাক্সটা ম্যাগনেটিক করে না সেট আপ হয়ে এই এয়ার দিয়ে লিক করে যায়। এই যে যে ফ্লাক্সটা এয়ার দিয়ে লিক করে যায় তাকে বলে লিকেজ ফ্লাক্স। তাহলে লিকেজ ফ্লাক্স কাকে বলবো? লিকেজ ফ্লাক্স দ্য ফ্লাক্স হুইচ শুড নট কনফাইন ইন দ্য কোর, তাকে বলবো লিকেজ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে সবসময় একটা প্র্যাকটিক্যাল ম্যাগনেটিক সার্কিটের রিলাক্টেন্সটা কম হয় যাতে প্রত্যেক ম্যাগনেটিক সার্কিটের ফ্লাক্সটা করে কনফাইন হয়, কিন্তু কিছু কিছু সময় ম্যাগনেটিক ফ্লাক্সটা কনফাইন করে না হয়, কিছু লিক্স হয়ে যায় তাকে বলে লিকেজ ফ্লাক্স। ঠিক আছে, দেখো লিকেজ ফ্লাক্স কিন্তু এফিসিয়েন্সি কোনো একটা মোটর বা জেনারেটার ম্যাগনেটিক সার্কিটের লিকেজ ফ্লাক্স এফিসিয়েন্সিটাকে কমায় না। লিকেজ ফ্লাক্সের জন্য ওয়েটটা চেঞ্জ হয়, লিকেজ ফ্লাক্সের জন্য মেটেরিয়ালের চেঞ্জ হয়, কিন্তু এফিসিয়েন্সির উপর কোনো এফেক্ট থাকে না লিকেজ ফ্লাক্সের। মনে রাখবে এটা চাকরির পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার দেখো ফ্রিঞ্জিং, ফ্রিঞ্জিং কি, এই যে ম্যাগনেটিক সার্কিটে এয়ার গ্যাপ আছে, কিছু কিছু সময় এয়ার গ্যাপে এই ফ্লাক্সটা ব্লাজ আউট হয়ে যায়। এই যে এয়ার গ্যাপে যে ফ্লাক্সটা ব্লাজ আউট হয়ে যায় একে বলা হয় ফ্রিঞ্জিং। ঠিক আছে, এয়ার ফ্রিঞ্জিং। তাহলে এই এয়ার ফ্রিঞ্জিং ম্যাগনেটিক সার্কিট যদি এয়ার গ্যাপ যদি বাড়া হয় তাহলে এয়ার ফ্রিঞ্জিং বাড়ে। এবার দেখো লিকেজ কোফিসিয়েন্ট আছে, লিকেজ কোফিসিয়েন্ট মানে কি, যে আমরা যতটা ফ্লাক্স দিচ্ছি সবটাই আমার ম্যাগনেটিক সার্কিটে কনফাইন হচ্ছে না, কিছুটা ফ্লাক্স লিক করে যাচ্ছে। তাহলে আমরা যদি আমরা বলবো যে মানে টোটাল ফ্লাক্স বা ইউজফুল ফ্লাক্স, মানে টোটাল যতটা ফ্লাক্স যাওয়ার কথা বা ইউজফুল ফ্লাক্স, লিকেজ বাদ দিয়ে যে ফ্লাক্সটা সেটা হচ্ছে ইউজফুল ফ্লাক্স। টোটাল ফ্লাক্স বা ইউজফুল ফ্লাক্স সেটা হচ্ছে লিকেজ ফ্যাক্টর। ঠিক আছে, বা লিকেজ কোফিসিয়েন্টও বলে টোটাল ফ্লাক্স বা ইউজফুল ফ্লাক্স। এবার দেখো আমাদের, আমরা ডেফিনেশনগুলো পড়লাম যে কতগুলো ডেফিনেশন, তাহলে রিলাক্টেন্স পারমিয়েন্স এগুলো ইউনিটগুলো পড়বো। এবার কতগুলো মেটেরিয়াল আছে যে মেটেরিয়ালগুলো আমাদের ডিপেন্ড করে, যেমন যে আমার যে মিউ আর, যে আমি বলছিলাম যে মিউ জিরো মিউ আর, যে মিউ আর রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে কতগুলো মেটেরিয়াল হয়। মেটেরিয়াল একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক বলছে যেগুলো চুম্বক দ্বারা স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, যে সমস্ত সাবস্টেন্সগুলো বা মেটেরিয়ালগুলো চুম্বক দ্বারা স্ট্রংলি অ্যাট্রাক্ট হয় তাকে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বলে। যেমন আমি বলতে পারি নিকেল, লৌহ, কোবাল্ট, এগুলোকে আমরা বলতে পারি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের আমার পারমিয়েবিলিটি মিউ আর এর ভ্যালু ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান হয়, পারমিয়েবিলিটির ভ্যালু ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান হয় ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। আর প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল মানে যার মিউ আর এর ভ্যালু জাস্ট গ্রেটার দেন ওয়ান, একের বেশি, একের বেশি কিন্তু ভেরি ভেরি গ্রেটার দেন নয়। ঠিক আছে, যেমন প্যারাম্যাগনেটিক মানে অ্যাট্রাক্ট, মানে স্লাইটলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল স্লাইটলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট। প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের কি, যেমন অ্যালুমিনিয়াম বলতে পারি আমরা, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল হচ্ছে এএল, অ্যালুমিনিয়াম। আমরা বলতে পারি প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল উদাহরণ কপার সালফেট, কপার সালফেট আমরা বলতে পারি। ঠিক আছে, কপার সালফেট আমরা বলতে পারি আমরা, ঠিক আছে, যার জাস্ট গ্রেটার দেন ইউনিটি মিউ আর এর ভ্যালু, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। আর ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল মানে জাস্ট অ্যাট্রাক্টেড, চুম্বক দ্বারা আকর্ষণ হয় কিন্তু কম কম, আর ডায়াম্যাগনেটিক চুম্বক দ্বারা বিকর্ষণ হয় মানে মিউ আর লেস দেন ওয়ান, সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। এর উদাহরণগুলো পড়ে এর ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, যেমন কি, যেমন আমার হচ্ছে বিসমাথ আছে যার পারমিয়াবিলিটি লেস দেন ইউনিটি, উড আছে, গ্লাস আছে, মার্কারি আছে, সেগুলো হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, এবার পারমানেন্ট ম্যাগনেট যেটা আমরা তৈরি করা হয়, তাহলে কার্বন স্টিল আগে ইউজ করা হয়, অ্যালনিকো খুব কমার্শিয়ালি অ্যালনিকো ইউজ করা হয়। এবার কুরি টেম্পারেচার বলে একটা টেম্পারেচার, ধরো নর্মাল অবস্থায় ম্যাগনেটিক মেটেরিয়ালের এন পোল এস পোল এরকমভাবে চুম্বক সুসজ্জভাবে থাকে নর্মাল ম্যাগনেটের মধ্যে, কিন্তু এমনি জেনারেলি যখন ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো এইরকমভাবে থাকে, তাহলে আমরা একে যদি একটা ওয়াইন্ডিং করে একটা ভোল্টেজ সাপ্লাই দিই, ইলেকট্রোম্যাগনেট দিয়ে দিই, তখন ইলেকট্রোম্যাগনেট দিই, তাহলে তখন এটা চুম্বকের যে ইয়েগুলো বিন্যাসগুলো এরকমভাবে দেখা যায়, সুষম বিন্যাস দেখা যায়। ঠিক আছে, এনএস এনএস করে। এবার দেখো কুড়ি পয়েন্ট হচ্ছে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে এটা চেঞ্জ হয় ম্যাগনেটিক প্রপার্টি। তাহলে যে কুড়ি পয়েন্ট মানে হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে, কুড়ি পয়েন্ট মানে তোমার টেম্পারেচারে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালগুলো প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল হয়ে যাবে, মানে কুড়ি পয়েন্ট টেম্পারেচারের এমন একটা টেম্পারেচার যেখানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল মানে যার ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো পুরো স্ট্রংলি সেটাকে প্যারাম্যাগনেটিক, চুম্বক যদি টেম্পারেচার দিই তাহলে যে টেম্পারেচার ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল হয়ে যায় তাকে বলে কুড়ি টেম্পারেচার। মনে রাখবে
কুড়ি টেম্পারেচার মানে হচ্ছে সে টেম্পারেচার যেখানে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালটা প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল হয়ে যায়। তাহলে আমরা তিনটা মেটেরিয়াল বললাম, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল যেটা চুম্বক দ্বারা খুব আকর্ষণ হয়, স্ট্রংলি অ্যাট্রাক্টেড ম্যাগনেট, মিউ আর ভেরি ভেরি গ্রেটার দেন ওয়ান, যেটা হচ্ছে লো নিকেল কোবাল্ট। প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল যেটা প্যারাম্যাগনেটের উদাহরণ আমরা কি বলছি, স্লাইটলি অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট, মিউ আর জাস্ট গ্রেটার দেন ওয়ান, অ্যালুমিনিয়াম আমরা বললাম। আর ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল বললাম যেটা রিপিল করে, সেটা বললো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, এবার দেখো আমাদের এই যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, এবার আমরা কতগুলো জিনিস সম্পর্কে জানবো, যে এই যে ম্যাগনেটিক সার্কিট আর ইলেকট্রিক সার্কিটের কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য। মানে দেখো আমি বলছি যে